আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং নিরাপদেই আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে এই করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আমাদের ভ্যাকসিন আবিষ্কার। এই ভ্যাকসিন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং এর যে ছোট ছোট টার্মগুলো রয়েছে যেগুলো বুঝতে অনেকের সমস্যা হয়, যারা বিজ্ঞান পড়েননি বা সায়েন্সের স্টুডেন্ট না তাদের জন্যই মূলত, আর যারা পড়েছেন কিন্তু হয়তো আবছা আবছা জানেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। আজকে যে ভিডিওটিতে থাকছে সেটা হচ্ছে ভ্যাকসিন কী, এই ভ্যাকসিন কীভাবে আবিষ্কার করা যায়, এর ধাপগুলো কী কী, ক্লিনিক্যাল ট্রায়াল কী, অ্যান্টিবায়োটিক এটা কী, অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিনের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে পারবেন, এবং রাশিয়া যে একটি ভ্যাকসিন আবিষ্কার করেছে স্পুটনিক ফাইভ, যারা করোনা ভাইরাস 19 এর জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছে, এটা কতটা কার্যকর এবং তারা কী কী পদ্ধতি নিয়ে এগিয়ে গেছে এবং এর ভবিষ্যৎ এবং সম্ভাবনাগুলো এবং এর ক্ষতিকর দিকগুলো নিয়ে আজকের এই ভিডিও থাকছে। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলেই সাবস্ক্রাইব করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসুন চলে যাওয়া যাক মূল ভিডিও। ভ্যাকসিন কি? ভ্যাকসিন হচ্ছে একটি বিরুদ্ধে একটি কার্যকর একটি ঔষধ, বা যেটা আপনারা ইউজ করতে শরীরে প্রয়োগ করলে এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ আপনি এটা প্রয়োগ করলে আপনাদের শরীরে একটি এমন একটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে যে ওই ভাইরাসটির বিরুদ্ধে এটা কার্যকর হয়ে সেই ভাইরাসটিকে প্রতিরোধ করবে এটা। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে অনেকটা এইভাবে এরকমই, ওটা হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিক, বায়ো মানে হচ্ছে জীবের বা প্রাণীর ক্ষেত্রে, বা এই যে উদ্ভিদ এবং প্রাণীর মাঝে যে একটা অংশ আছে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, আর ভ্যাকসিন ব্যবহার করা হয় মূলত ভাইরাসের ক্ষেত্রে। আমরা এখন যাব এটা হচ্ছে একটি ভ্যাকসিন কীভাবে আবিষ্কার করা হয়। একটি ভ্যাকসিন মূলত অনেক বছরের একটি প্রচেষ্টার ফলে একটি ভ্যাকসিন আবিষ্কার করা হয়। যেমন তার আমাদের ভ্যাকসিন রয়েছে, অনেকগুলো টিকা দেওয়া হয় বাচ্চাদের, ছোটো বাচ্চাদের, সেটা হচ্ছে পোলিও টিকা, তারপরে হচ্ছে হাম, এক্ষেত্রে কিন্তু টিকা দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু অনেক এগুলো কিন্তু অনেক বছর ধরে, 50 বছর, এমনকি 30, 40, 50 বছর পর্যন্ত সেগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে যে তারপরে কিন্তু এগুলো কার্যকর একটি একটি ভ্যাকসিন হয়েছে, এবং সবাইরে জনসাধারণকে নিরাপদভাবে এই ভ্যাকসিন কার্যকর ভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে। কিন্তু এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, তবে রাশিয়া দাবি করেছে তারা একটি ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং তাদের নাম দিয়েছে, ভ্যাকসিনের নাম দিয়েছে হচ্ছে স্পুটনিক ফাইভ। তারা কিন্তু সর্বপ্রথম স্যাটেলাইট, রাশিয়া কিন্তু সর্বপ্রথম স্যাটেলাইট মহাশূন্যে প্রেরণ করেছিল আমেরিকাকে টেক্কা দিয়ে। তারা কিন্তু আমেরিকাকে মানে আমেরিকার আগেই তারা কিন্তু এই স্যাটেলাইটটি প্রেরণ করেছিল। একইভাবে তারা দাবি করেছে যে তারা নাকি এই যে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করেছে এবং সেটা হচ্ছে স্পুটনিক ফাইভ। আসুন আমরা জেনে নিই এই ক্লিনিক্যাল ট্রায়ালগুলো কী, এই ক্লিনিক্যাল ট্রায়াল কীভাবে করা হয় সেগুলো, এবং কতটা ধাপের মাধ্যমে একটি ভ্যাকসিন আমরা পেতে পারি। মূলত তিনটি ধাপের মাধ্যমে আমরা, বা তিনটি ফ্রেজ বা তিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে আমরা কিন্তু ভ্যাকসিনগুলো পেয়ে থাকি, এবং সেটা কার্যকারী এবং অকার্যকর এবং কেটা সংশোধন করতে হবে কিনা সেক্ষেত্রে মূলত এই তিনটি ধাপের মাধ্যমেই নির্ধারণ করা হয়। আসুন আমরা জেনে নিই ধাপগুলো কী কী। প্রথম ধাপ বা প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল যা ফেজ ওয়ান নামে পরিচিত, এক্ষেত্রে এই ভ্যাকসিনটির প্রাথমিক অবস্থায় থাকে। এক্ষেত্রে প্রথমেই 25 থেকে 100 জন সুস্থ সবল মানুষের উপর এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। দেখা হয় যে কার্যকর এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়। এক্ষেত্রে এই ক্লিনিক্যাল ট্রায়াল যদি সফলভাবে সম্পূর্ণ হয় তাহলে ক্লিনিক্যাল ট্রায়াল টু বা ফেজ টুতে চলে যাওয়া হয়। এক্ষেত্রে কিন্তু একটু বেশি সংখ্যক, অর্থাৎ 100 থেকে 500 জন সুস্থ সবল মানুষের উপর এর প্রয়োগ করা হয়। এক্ষেত্রে কিন্তু দেখা হয় যে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী রয়েছে। একটি ক্যাবিট একটি ভাই ভ্যাকসিনের কিন্তু অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। একটি সঠিক ভ্যাকসিন, একটি নিরাপদ ভ্যাকসিন, একটি অনেক অনেক মানুষের উপর প্রয়োগ করার ফলেই কিন্তু পাওয়া হয়। এক্ষেত্রে
এক্ষেত্রে ধরা হয় প্রাথমিকভাবে 100 থেকে 500 জন, এটা হচ্ছে ফেজ টুতে। এ ফেজে পাস করলেই আমরা তৃতীয় ফেজের বা তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু চলে যাই। এক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয় বিশাল সংখ্যক সাধারণ মানুষকে নেওয়া হয়। এক্ষেত্রে সংখ্যা হচ্ছে 10 থেকে 30 হাজার মানুষ, সাধারণ মানুষ, সুস্থ সবল মানুষের উপর প্রয়োগ করে এটার কার্যকারিতা পরীক্ষা করা হয়। এক্ষেত্রে দুই ধরনের ভ্যাকসিন কিন্তু প্রয়োগ করা হয় এই এই 30 থেকে 10 হাজার থেকে 30 হাজার মানুষের উপর। একটা হচ্ছে, একজন হচ্ছে ফেক বা এমনি সাধারণ ভ্যাকসিন তৈরি মানে দেওয়া হয়। এটার এই পদ্ধতির নাম হচ্ছে প্লাসিবো কন্ট্রোল ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল। অর্থাৎ এটা হচ্ছে দুইটা হয়, এটা হচ্ছে প্লাসিবো মানে হচ্ছে এটা হচ্ছে নকল বা ফেক একটা ভ্যাকসিন দেওয়া হয় এবং কিছু মানুষকে অরিজিনাল ভ্যাকসিনটাই দেওয়া হয় বা অর্ধেক সংখ্যকে। এবং এক্ষেত্রে দেখা হয় যে তা এবং তাদেরকে জনসাধারণ বা যেখানে মহামারীটি রয়েছে এবং করোনা মহামারী রয়েছে করোনা ভাইরাসের, সেখানে ছাড়ে দেওয়া হবে। এবং সেখানে যদি কার্যকরভাবে তারা 60 থেকে 70% আক্রান্ত না হয়, অর্থাৎ তারা সুস্থ থাকে, তাহলে এটা কিন্তু ভ্যাকসিনটা কার্যকর হিসেবে ধরে নেওয়া হয়। আর তারপরেই কিন্তু একে ব্যাপকভাবে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে রাশিয়া যেটা করেছে সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় যে ধাপটা রয়েছে সেটা কিন্তু তারা ঠিকই করেছে। প্রথমে তারা বানরের উপর প্রয়োগ করেছিল এবং সেখানে ফলাফল তারা ভালোই পেয়েছে। দ্বিতীয় ধাপে তারা গেছে তাদের রাশিয়ান কিছু সৈন্যের উপর প্রয়োগ করেছে, কিন্তু এই ফলাফলগুলো কিন্তু তারা প্রকাশ করেনি। এটা কিন্তু একটি একটি গোপ মানে একটি মারাত্মক একটা বিষয় ভ্যাকসিনে, কারণ জনসাধারণের প্রয়োগ করলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া যদি ঘটে তা কিন্তু খুবই মারাত্মক একটা হয়। স্যাটেলাইট যদি মানে তারা আবিষ্কার করেছে প্রথম, তারা মহাশূন্যে পাঠিয়েছে, কিন্তু একটি স্যাটেলাইটে কোনো মানুষ থাকে না, তারা কিন্তু মানুষ ছাড়াই কিন্তু পাঠানো যায়। এবং যেটা দুর্ঘটনা হলে সেটা কিন্তু সেখানে প্রাণহানি কিন্তু ঘটে না, কারণ একটা মহাশূন্যের মধ্যে কিন্তু কেউ থাকে না। কিন্তু একটি ভ্যাকসিন যদি অকার্যকর বা ভুল ভ্যাকসিন হয়ে থাকে তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের ভ্যাকসিন কিন্তু ক্ষতি করতে পারে, তাদের পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত করতে পারে। এক্ষেত্রে কিন্তু তারা দ্বিতীয় ধাপে পরে তৃতীয় ধাপটি কিন্তু তারা করেনি। এক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ভ্যাকসিনটি আসলে কার্যকর কি না, মানুষের প্রয়োগের ক্ষেত্রে এটি কতটুকু কার্যকর। এবং তারা কিন্তু একটি জিনিসও করেনি যেটা হচ্ছে বৈজ্ঞানিক জার্নালে, যে বিজ্ঞান জার্নালে যেটা করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং চীনেও কিন্তু করেনি, জার্মানি যারা আবিষ্কার করেছে একই ধরনের ভ্যাকসিন তারা আবিষ্কার করার চেষ্টা করছে। এবং তারা কিন্তু কীভাবে করছে সবগুলো কিন্তু তারা বৈজ্ঞানিক জার্নালে, বিজ্ঞান জার্নালে কিন্তু প্রকাশ করেছে। কিন্তু রাশিয়া যেটা করেছে সেটা কিন্তু তারা গোপন রেখেছে, তারা সেখানে সেটা প্রকাশ করেনি। এটা কিন্তু একটি সমস্যা, মারাত্মক একটি সমস্যা, কারণ রাশিয়া কিন্তু একটি স্বৈরতান্ত্রিক একটা অনেকটা, তারা কিন্তু প্রকাশ করে না। যেমন চীনও কিন্তু অনেক না এরকম, যাদের তথ্যগুলো কিন্তু প্রকাশ করে না। চীন এবং রাশিয়া এই দুটি, চীনও কিন্তু এই ধাপেই তারা প্রথম একটি ভ্যাকসিন আবিষ্কারের দাবি জানিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু চীনেরটাই প্রথম ভ্যাকসিন হিসেবে থাকার কথা। কিন্তু সেখানে একটি জিনিস তারা অ্যাভয়েড করেছে, সেটা হচ্ছে তৃতীয় ধাপ ব্যাপক 10 থেকে 30 হাজার মানুষ, জনসাধারণ মানুষের উপর প্রয়োগ করে, সেটা হচ্ছে একটু সময় লাগবে। ঠিক আছে, এই প্রয়োগ করার ফলাফল কিন্তু পেতে একটু সময় লাগে। এক্ষেত্রে কিন্তু তারা সময়টি দেয়নি, তারা প্রয়োগও করেনি এইটি, তাই তারা কিন্তু আবার নতুনভাবে তারা তৃতীয় ধাপে চীন কিন্তু চলে গিয়েছে ট্রায়ালে, কিন্তু রাশিয়া দাবি করেই বসেছে যে তারা আবিষ্কার করেই ফেলেছে। এক্ষেত্রে কিন্তু একটি সমস্যা রয়েই যাচ্ছে আমাদেরকে। এক্ষেত্রে কিন্তু বিজ্ঞানীরাও সংশয় প্রকাশ করেছে এবং অনেক বিজ্ঞানীরা সংশয় প্রকাশ করেছে। তাই দেখা যাক আমরা আসলে ভ্যাকসিনটি পেয়েছি কি না পেয়েছি। এক্ষেত্রে কিন্তু আমাদের আরও অপেক্ষা করতে হবে, এটি কার্যকর এবং সঠিক আমাদের নিরাপদ একটি ভ্যাকসিন পেতে গেলে। আশা করি আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে একটি ভ্যাকসিন কত ধাপে মানে পাওয়া যায় এবং এটি কার্যকর কি না সেটা কীভাবে আমরা বুঝব, তারপরে ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল কতটা নির্ভরযোগ্য এবং ক্লিনিক্যাল ট্রায়াল টার্মগুলো কী, এগুলো ফেজ 1 ফেজ 2 কতজনকে
সঙ্গ নিয়ে করা হয়, এগুলো কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে আপনাদের মতামত, মূল্যবান মতামতগুলো আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।